উঠছে কইরা বাদ চিল সহ নানা রকম ঘুরি, ছোটদের পাশাপাশি অংশ নিয়েছেন বড়রাও। জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার ঝিটকা পোদ্দার বাড়িতে আয়োজন করা হয়েছে তিন দিনের ঘুরি উৎসবের। বিভিন্ন স্টলে ঘুরি নিয়ে বসেছেন ঘুরিয়ালরা। দুপুরে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম। ঘুরি উৎসবের পাশাপাশি বসেছেন গ্রামীণ মেলাও। প্রথম দিনে বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন দর্শনার্থীরা। নানান ধরনের ঘুড়ি দেখছি এখানে, এই যেমন চিলা গুড্ডি, পতিঙ্গা, রকেট। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আমি ঘুড্ডি মেলা দেখতে আসছি এবং শিশু কিশোর মিলে আমরা সব বয়সী ঘুরে উড়াই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। প্রাণের মেলা আমাদের এলাকার ঐতিহ্য, ঠিক আছে। আশেপাশে অনেক দূর থেকে ঘুরি নিয়ে আসে, ঘুরি উৎসব হয়, ঘুরি উড়ায়। জাতীয় কবিকে স্মরণ করতে উৎসবে আবৃত্তি গান সহ আরও আয়োজন রয়েছে বলে জানান আয়োজকরা। আর এই ঐতিহ্যটিকে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, নাটক আছে, যাত্রাপালা আছে, কবিতা আবৃত্তি আছে, নৃত্য আছে। আমাদের সহযোগিতা থাকবে এবং আমাদের সরকারও এর জন্য পৃষ্ঠপোষকতা অবশ্যই করছে এবং আমরাও যেখানে যখন পারি সহযোগিতার হাত বাড়াই দিই। ঝিটকার ঘুরি মেলায় মোট 50টি স্টলে শতাধিক ঘুরিয়াল অংশ নিয়েছেন। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।